কোভিড নীতি বাতিলের পর চীনে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। তবে প্রতিদিন ঠিক কতজন লোক সংক্রমিত হচ্ছে বা করোনায় মারা যাচ্ছে সে বিষয়ে দেশটির পক্ষ থেকে সঠিক কোনো তথ্য সরবরাহ না করার অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক বলেন, চীনকে বারবার করোনা পরিস্থিতি নিয়ে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহের কথা বলা হলেও মানছে না দেশটি। এতে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃতের সঠিক তথ্য তুলে ধরা যাচ্ছে না। গেল এক সপ্তাহে কোভিড আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় 11,500 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে 40%, ইউরোপ ও পশ্চিম প্রশান্ত অঞ্চলে যথাক্রমে 30% করে। তবে এ তথ্য অসম্পূর্ণ, কারণ চীনা সরকার এ নিয়ে কোনো সঠিক তথ্য দিচ্ছে না। তাই আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না গোটা বিশ্বে গেল সপ্তাহে ঠিক কতজন মারা গেছেন। তবে শি জিনপিং প্রশাসনের এমন অবহেলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনের সাধারণ মানুষ। তারা বলছেন, নিজ দেশের তথ্য সংরক্ষণের সম্পূর্ণ অধিকার রয়েছে চীনের। আমার মনে হয় অন্যান্য বিশ্ব ও রাষ্ট্র নেতাদের সঙ্গে যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখে চীনা প্রশাসন তাদের তথ্য আদান প্রদান করছে। শুধু বহির্বিশ্ব নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও তারা সমস্ত তথ্য ভাগাভাগি করছে। চীনের করোনা তথ্য অন্যের কাছে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। নিজেদের তথ্য অন্যদের কেন দেব আমরা? মহামারী শুরুর পর থেকে প্রায় 3 বছর দীর্ঘমেয়াদী লকডাউন, কোয়ারেন্টাইন সহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চীন সরকার। তবে গেল বছরের ডিসেম্বরে নজিরবিহীন প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে শি জিনপিং প্রশাসন। এদিকে দীর্ঘ 3 বছর পর সীমান্ত খুলে দেওয়া হলেও আশানুরূপ ভ্রমণকারী পাচ্ছে না ট্রাভেল এজেন্সিগুলো। এতে চরম লোকসান গুনতে হচ্ছে। এজন্য কম ধারণ ক্ষমতা সম্পন্ন বিমান, টিকিটের মূল্য বৃদ্ধি, বিভিন্ন দেশের চীনের ওপর কড়াকড়ি আরোপকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ।